গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৈশাখী বিপ্লব ভ্লগে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলে এসেছে নতুন আরও একটি সুন্দর ভ্লগের সাথে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা আমি ঘুমের থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি চলে আসলাম দুধ জাল দিতে। দুধ জালটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো ঘর ঝাড় দিতে। আজকে আমাদের কাজের মাসি আসেনি, মাসি না আসলে ঘরটার আমাকে ঝাড় দিতে মুছতে হয়। আর মাসি এমনি রোজই আসে, মাঝে মধ্যে খুব কমই কামাই করে। তো আমি ঘরটা আজকে ঝাড় দিয়ে নেবো, আজকে আর মোছার দরকার নেই, কারণ বৃহস্পতিবার হলে আমি হয়তো মুছতাম। তো আমি ঘর ঝাড় দিচ্ছি, পাশে বাড়ি কাকে এসে একটু গল্প করে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঘর ঝাড় দিতে তো একটু গল্পও করে নিলাম, আর ওদিকে দুধটাও জাল হয়ে যাচ্ছে। বৃষ্টিকে উঠে ব্রাশ ধরিয়ে বাইরে রয়েছেও, ব্রাশ নিয়ে বাইরে রয়েছে, ব্রাশ করছেও, ব্রাশ করছে না কি করছে জানি না। দেখো আমি ঘরটার ঝাড় দিয়ে সমস্ত নোংরা ক্যাচারে তুলে নিলাম, আমার দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে এখন আমি চাও করে নিয়েছি, বৃষ্টির জন্য দুধ আর আমার চা নিয়ে বাইরে রোদে বসে বসে চাটা খেয়ে নেবো। সকালবেলা ঘুমের থেকে উঠে এত চায়ের নেশা লেগেছিলো, আর ঘুমের থেকে উঠে তো ঘরটার অত ঝাড়টার দিই না, কারণ মাসি দেয়, তো সেই অভ্যাসটা নেই। তো ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপরে উঠোন ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে একবারে জামাকাপড় কাচবো, বাসি জামাকাপড় ছাড়বো, তারপরে রান্নায় যাব। তো সেই কারণে চাটা আগেই খেয়ে নিয়েছি, তারপরে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেরি হয়ে গেছিলো, বৃষ্টিকেও দুধ খাওয়ানোর ছিল, তো ওরও দুধ খাওয়া হয়ে গেছে, ওই যে উঠোনে খেলছে। আমার ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে আমি বাসি জামাকাপড় ছেড়ে নেবো। রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এ দেখো পালং শাকটা বেছে রেখেছি, এটাকে ধুয়ে লাস্টে করবো, এটা যেহেতু টক পালং। আর এ দেখো এই জায়গায় উচ্ছে কেটে নিয়েছি, বিপ্লব অনেকগুলো উচ্ছে এনে দিয়েছিলো হাটের থেকে। তো ভাবছি উচ্ছে দিয়ে এই দিয়ে মাছ দিয়ে করি, অনেক দিন করি না। ডিম সেদ্ধটা রয়েছে, বৃষ্টিকে খাইয়ে দেবো। আর এই জায়গায় দেখো আগের দিনের একটু মাংস ঝোল আর এক পিস রয়েছে, ভাবছি এটা মুড়ি দিয়ে খেয়ে নেবো, অনেকটাই প্রায় বাজে, সকালে কিছু খাইনি। তো মাছগুলো ভাজতে দিয়ে নিই, তরকারিটা বসিয়ে দিয়ে খাবো। তেলাপিয়া মাছগুলো যেদিনকে নিয়েছিলাম একদম জ্যান্ত ছিল, একদম জ্যান্ত তেলাপিয়া মাছ। এই মাছগুলো ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে, খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না করে দিই, জ্যান্ত মাছের তেল আর কোনো স্বাদই থাকবে না। টাটা লবণটাই খেয়ে থাকি, আগের বারে বিপ্লব টাটা লবণটা পায়নি, মানে যেখান থেকে মুড়ি বাজার করি সেই জায়গায় টাটা লবণটা ছিল না। তো আমার টাটা লবণ খেয়ে একটু অভ্যস্ত, তো অন্য নুন একটু পোষায় না। মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস, এই কড়াইতে মাছ খুব ভালো ভাজা হয়, যখন প্রথম প্রথম একদম মানে মাছটাকে ভাজতে পারতাম না, রান্না করতে পারতাম না, তখন আমি এই কড়াইটা খুব ইউজ করতাম, মানে ধরে পুড়ে লেগে খুব কম যায় সেই কারণে। সব হয়ে গেছে, এই জায়গায় উচ্ছে দিয়ে মাছের ঝোল, আর এই জায়গায় টক শাকটা বসিয়ে দিয়েছি, জল ছেড়ে দিয়েছে। আর এ দেখো এখানে মুড়ি নিয়ে কখন থেকে আমি রেখে দিয়েছি, মুড়িটা খাওয়ার আর সময় পাচ্ছি না, এখন মুড়িটা খেয়ে নেবো। আর এই জায়গায় যে বৃষ্টির জন্য দুই পিস মাছ, আর এই জায়গায় মাছ একটা ছাড়িয়ে রেখেছি, শাকটা দেবো বলে খেয়ে নিই আগে। স্নান ধান করে চলে এসছে, আর বৃষ্টিরও স্নান হয়ে গেছে, বৃষ্টির চুলগুলো দেখো। ও আজকে কি দিয়ে চুল শুকিয়েছো একটু বলো দাও তো, তুমি কি দিয়ে চুল শুকিয়েছো? এই যে এইটা দিয়ে। আর কি কান্না, ও মা আমায় বাঁচাও, মা আমায় বাঁচাও, এরকম করে করে কান্না করছে। আর ঠান্ডা তো, আর ঘরে রয়েছে, চুলটা ভিজে, ওই জন্য এটা দিয়ে একটু শুকিয়ে দিয়েছে। তো এখন ভাত খেয়ে নেবো, আর আজকে ভাত করিনি, আগের দিনে ভাত ছিল, দেখাই দাঁড়াও। দেখো এখানে কতগুলো ভাত, এই ভাতগুলো হচ্ছে আগের দিনের, মানে রবিবারের, অনেক ভাত ছিল। তো সেই ভাত যেহেতু খাওয়া হয়নি,
তাই আজকে গরম করে নেব। এখন ভাতটা গরম বসাই, তা গরম করে নিই। অনেক কটা ভাত ওজন আর করিনি, একদম ঠান্ডা তো ভালোই থাকে। আর তারপরে ফ্রিজে ছিল, একটু আগে আমি বের করে রেখেছিলাম, গরম করে নেব। ব্যাস মিটে যাবে। বৃষ্টি এই জায়গায়, বৃষ্টি এই জায়গায় কী করছে, চুলগুলো কি উস্কো কুস্কো হয়ে গেছে, বাবা পাগলিতা। আজকে আমার, আমি রান্না করেছি দুই পদ, এ যে কিন্তু আমার হয়ে গেছে অনেক। এখানে তো ভাত গরম করছো করছি, অনেক কটাই ভাত আছে, আমার বৃষ্টি হয়ে যাবে। এই জায়গায় দেখো কালকের ভেজ ডাল অল্প একটু রয়েছে, বৃষ্টি বলছে ভেজ ডাল দিয়ে খাবে। আর এই জায়গায় টক শাক, বেগুন ভাজা, মাছ ভাজা, তরকারি, অনেক কিছু পদ হয়ে গেছে। তো এখন বৃষ্টির আর আমার ভাতটা বেড়ে নেবো। এই তো তোমার ফেভারিট, ওটা কাঠে লাগে। এই যে বৃষ্টির ভাত, ভেজ ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা। এই জায়গায় এই যে আমার ভাত, এই যে সব সবজি রয়েছে নিয়ে নেবো, তো আগে তাড়াতাড়ি খেয়ে নি। এখন সন্ধ্যাবেলা কি খাবো, দেখো মিষ্টি খেতে ইচ্ছা করছিল আমার আর বৃষ্টির, তা দোকান থেকে এই যে মতিচুরের লাড্ডু নিয়ে এসেছি, এই যে। তো এখন দুজনে মিলে লাড্ডু খেয়ে নেবো, চাটা তো কখন খাওয়া হয়ে গেছে, এখন লাড্ডু খাবো। তুমি খাবে লাড্ডু? দাঁড়াও না, এই যে ধরো, ধরো হাতে নাও, আমরা লাড্ডু খাবো লাড্ডু। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন প্রায় 8টা মতো বাজে। আমাদের চা টিফিন সবই করা হয়ে গেছে। তো দেখো আজকে মাথায় একটু তেল দিয়েছি জবজবে করে, কদিন ধরে মাথা যন্ত্রণা হয় সন্ধ্যে হলেই, মাথায় আজকে একটু তেল দিলাম। আর এই দেখো বৃষ্টি, আমি টিপ পরতে নিয়েছি, বড় টিপ তো সেরকম পরি না, যে ও টিপ পরবে বলে বায়না করছে। কটা জামা কাপড় আছে ভাবছি সেগুলো ভাঁজ করে নেবো, তারপরে একটু পরে গিয়ে রাতের খাবার বানাবো। রাত্রে আজকে ভাবছি অন্য কিছু খাবো না, একটুখানি ব্রেড এনেছি আজকে সন্ধ্যাবেলা গিয়ে, তাই চিজ ডিম টোস্ট বানাবো। তো সন্ধ্যাবেলা আমরা মুড়ি খেয়েছিলাম, সেই কারণে খিদেটা কম আছে, আর রাত্রিবেলা ওই খাবো, বৃষ্টিও খাবে, আর এটা তো পেট ভরাই। তো এখন আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ঘরটা একটু গুছাতে হবে, এলোমেলো হয়ে রয়েছে, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তোমাদেরকে আগে হয়তো একদিনকে বলছিলাম যে বৃষ্টিকে এবার হাতে করে দিয়ে দেবো, তাই ভাবছি যে দেখতে দেখতে তো এই যে সরস্বতী পুজো চলে আসছে, বৃষ্টিকে হাতে করিটাও দিয়ে দিতে হবে। আর এই যে এখন মনে হয় কি ভালো সময় কাটিয়ে নিচ্ছি, এরপরে যেই স্কুলে ভর্তি হবে তখন আর মন করলেও কোথাও যেতে পারবো না। এখন বাবা মার বাড়ি যেতে মানে যাচ্ছি না, তখন ইচ্ছা করলেও হয়তো যেতে পারবো না, বাচ্চাদের স্কুল পড়াশোনা থাকলে আর কোথাও যাওয়া যায় না। দেখো এখন আমি রাতের খাবারটা বানাবো বলে চলে এসেছি, মানে এইগুলো তো অ্যাকচুয়ালি সকালবেলা খায়, সকালবেলা ব্রেকফাস্টের জন্য, কিন্তু আমি এই যে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা খাচ্ছি। সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম তো অতটা খিদে নেই, আর বৃষ্টিও বায়না করছে, এইভাবে খাবো।
জল গরমটা করে নিয়ে গিয়ে আমি আর বৃষ্টি একটু গরম গরম জল খাই। আর রাত্রিবেলা তো উঠি, অনেক কবারই উঠি, আমার প্রায় রোজ দিন গেলেই অনেক কবার উঠতে হয়। বৃষ্টির কাঁথা চেঞ্জ করে দিই, আমি বাইরে যাই তো তখন আবার একটুখানি জল, গরম জল খেয়ে ফ্লাক্সে ভরা থাকে ওই জলটা খাই, নাহলে কান গলা ফুলে যায়। আমার এমনিতে তো টান টনসিলের সমস্যা, তো বৃষ্টি ওই যে খেলা করছে ওইখানে, খাওয়া হয়ে গেছে ওরও, আমি জল গরমটা করে খেয়ে শুয়ে পড়বো। বাসন টাসন তো মাজা হয়ে গেছে। ডিম টোস্টটা বেশ ভালোই লাগলো, কিন্তু কি হয়েছিল প্রথম দিকে যে টোস্টগুলো করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য চিজটা জমে গেছিলো, কিন্তু শেষের দিকে যে গরম গরম যেটা করলাম সেটা প্রথমেই খেয়েছিলাম, মানে সেটা একদম চিজি চিজি ছিল। অল্প অল্প দিয়েছি চিজ, কারণ আমি এইভাবে তো ডিম টোস্ট কখনো চিজে দিয়ে খাইনি, সেই কারণে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তাই সেইভাবে বানালাম। আর স্যান্ডউইচ বানিয়েছিলাম আগে একবার, তখন চিজ ভেতরে দিয়ে খেয়েছিলাম, সেটা অনেকটা দিয়েছিলাম, তো পরে একদিন ওই রকমভাবে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের মতো ভ্লগটা এই জায়গায় শেষ করে দিই, জলটা আমার গরম হয়ে গেছে। তো আজকের মতো ভ্লগটা এই জায়গায় শেষ করে দিই, কালকে ফিরে আসবো নতুন আরও একটু সুন্দর ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটির পাশে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, গুড নাইট।